অ্যাকচুয়ালি মোমো হটের মেনুটা এমন, আমি যা দেখি সব অর্ডার মোট মাট আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে সবকটা একবার ক্লিক করছিলাম, দেন ভাবলাম ঠিক হবে না। আচ্ছা দেখো আমি না এই কটা ভাবছি, একটা ডিপ ফ্রাইড এক প্লেট, একটা চিজ, একটা স্টিম ভেজ, একটা ম্যাগনেট। রাতে ভাত খাবো তো আমরা নাকি? হ্যাঁ সব হিসাব করো, সবাই যদি খায় ছ পিস সাত পিস করে পড়ে, ছ পিস করে ঠিক আছে করে দাও। কালকে আমি চলে যাচ্ছি চট্টেশ্বর, তো দিস ইজ পূজা ট্রিপ ফ্রম মাই সাইড টু আওয়ার। Well, welcome back to another vlog of Truly Bengali Couple. দু দিনের গ্যাপ, আজকে হচ্ছে শনিবার, অফিস থেকে আসলাম। এখন আলোচনা দেখে যেটা বুঝলে যে হ্যাঁ অনেকদিন পরে পিৎজা হাটে মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, সরি পিৎজা হাট না, মোমো হাটের মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে। মোমো হাটের আমাদের অলরেডি একটা ফুড ব্লগ করা আছে, ওপরে আই বাটনে দেখে নাও, লিঙ্কটা দিয়ে দিয়েছি, ইচ্ছা ওয়ান অফ আর ভেরি ফেভারিট ফুড ব্লগ ওটা, এবং চলেও ছিল, তো চাইলে একবার দেখে নিতে পারো। আর যেটা ছিল আমরা বললো, ও কালকে বাড়ি চলে যাচ্ছে চটেশ্বরে আবার এক মাসের জন্য, এবার দুর্গা পুজোতে চটেশ্বরে কাটাবে। বিয়ের আগে যা হোক, যে পুজোর কোনোদিনই ও শিলিগুড়িতে নেই। আচ্ছা ওই ব্যাপারে পরে কথা বলছি, আগে মোমোটা আসুক। এ ফিউ মোমেন্টস লেটার, তো চলে এসছে মোমো, মোমো হট থেকে হঠাৎ সামনে এই মাস্কটা পেয়েছিলাম, কোনো রকমের নাকটা মুখটা ঢেকে যেটা মেইন বেসিক ওইটুকু হয়ে গেল। চলো মোটাকে নিয়ে আসি আমি, তো কি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বহু বহুদিন পর, বহুদিন পর এর উপরে জোম্যাটো ট্যাগ লাগাইনি কেন আই ডোন্ট নো। কোরকম চাটনি দিয়েছে, আচ্ছা চার পিস চিজ চাটার সঙ্গে একটা গ্রিন চিলি পাউডার, দেন লেট মি ওপেন। এটা হচ্ছে মাটন মোমো, ইয়ে প্যান ফ্রাই, কি গন্ধ গো, নাথিং ক্যান বিট দ্য স্মেল, এই স্মেলটাই আলাদা। এটা ভেজ স্টিম, এখানকার মোমোর ডিটেলস জানতে হলে আমি আবার বলবো উপরে লিংক দিয়ে একবার দেখে নাও ইয়া, আর যারা যারা খাওনি ট্রাই ইট, দিস ইজ টু গুড। এবার একদম এক্সাক্ট টাইমে ডেলিভারি দিয়েছে, বিকজ আমি এর আগে কোনো জোম্যাটোতে অর্ডার করিনি, সেটা আমার দোষ। তো এটাকে সার্ভ করবো, তো প্লেটস আর রেডি, ইট ইজ নট অনলি মোমো, ইট ইজ মোমো হাট। আগে স্টিম মোমো খেলি, অর্ঘ বলছো ভেজ, ভেজ কেন একটা না একটা ভেজ না অর্ডার করলে কেমন একটা ফিল হয়, ভাজাটা কি মোমো প্যান ফ্রাইড, ভালো ডিপ ফ্রাইড চিকেন মোমো আছে, প্যান ফ্রাইড মাটন মোমো আছে, কোনটা খেলে, হ্যাঁ কোনটা খেলে স্টিম
চিকেন চিজটা আমাদের বাড়িতে খালি আমি আর ওই খাচ্ছি, কারণ বাড়িতে চিকেন মানে চিজ মোমো খায় না কেউ। মানে ইট ইজ ইয়াম, এই এক্সপ্রেশনটা। আলি ভাইয়া A1 কিলো। ও, ফুড ব্লগার ইজ ব্যাক। মানে আমি আলি ভাইয়া মোমো খাচ্ছি। আমার খাও খাও, শান্তি মতো খাও, শান্তি মতো খাও। আমি আমার শ্যুট করতে গিয়ে মোটেও আমার মোমো ঠান্ডা করবো না। মোমো হটের মোমোর ওই ব্লগে আমি বলেছিলাম মোমোর ভেতরে স্টাফিং যারা থাকে, দেখো কোন রকমের এক্সট্রা পেঁয়াজ ফেয়াজ কিছু না, কমপ্লিটলি চিকেন। পেঁয়াজ আছে বাট এতটাই কম, চিকেনটাই বেশি। এত বড় একখানা চিকেনের পিস সম্পূর্ণটা ভেতরে ফুল স্টাফিং। ইভেন ওরা মাংস কিন্তু কোথাও থেকে কিনে নাও, নিজেরা কেটে নিজেরা ইয়ে করে বানায়। তো সেই জন্য বলো ভাই, আর টেস্টটাও বেস্ট। আমি সিরিয়াসলি রেকমেন্ড করবো তোমরা এই ভিডিওটা একবার দেখো মোমো হটের। এরকম যদি না করি শান্তি হয় না। কি মোমো, কি চাউমিন, কি ফুচকা, এই ঝালটা লাগবে। টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ডে টু অফ দ্য ব্লগ। আজকে রোববার আর আজ 11th অফ অক্টোবর, আজকে পুটুর বার্থডে, সো হ্যাপি বার্থডে পুটু। তো একটু পর যাবো আমি, অ্যাকচুয়ালি মা বাবা আজকে আমাকে নিতে আসবে, বুনু আসবে না। তো বাবা মা আমাকে এই বাড়ি থেকে নিয়ে মামের বাড়ি যাবে, কারণ পুটুর সঙ্গে দেখা করার আছে। আর যা হয় মামের সঙ্গে তো মায়ের সেভাবে এখন তো আরও দেখা হয় না। তো মামের বাড়ি যাওয়া হবে, দেন ওখানে যাওয়ার পথে পুটুর জন্য একটা কেক কিনবো, ওখানে পুটুর জন্য একটু কেক কাটিং সেরেমনি হবে, দেন আমি বাবা মা আমরা যথাসর জন্য রওনা দেবো। আমার ফাইনাল টাচ আজ বাকি আছে প্যাকিংয়ের। আই হেট প্যাকিংয়ের আনপ্যাকিং, জাস্ট হেট। যথাসর নর্মালি আমাকে আমার মা গুছিয়ে দিত ফার্স্ট টেন্স, কারণ আমিই গুছাই। আই হেট দ্যাট। স্টিল অর্ঘ বেরিয়ে গেল, এখন 1:45 মতো বাজে, ওর 8টার মধ্যে রিপোর্টিং। ওর আজকে একটা ইয়ে এক্সাম ডিউটি আছে, সো সেটা দিতে গেল। নয়তো নর্মালি বাবা মা আসার পর ওর সঙ্গে আমার বেরোনোর কথা ছিল, আর গিয়ে রাস্তা থেকে কেক নিয়ে মানে লাঞ্চটা ওই বাড়িতে করার কথা ছিল, বাট আজকে এই ডিউটিটা পড়ে যাওয়ায় আমি যাওয়ার সময় সঙ্গে আজকে আমার দেখা হবে না, তো এখনই বেরিয়ে গেল। আর বাইরে রোদ দেখে মনেও হচ্ছে না সকাল 8টা বাজে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আমি আপাতত ঘর গোছাবো, বাকি প্যাকিং করবো। স্নান টান করে রেডি হয়ে হাজারখানা ব্যাগ প্যাক করে আমি আপাতত রেডি ছিলাম, দেন বাবা মা আসলো, একটু চা টা খাওয়া, একটু গল্প করা, আমার মাঝখানে শ্যুট করা হয়নি। আপাতত আমি গেলাম পুটুর জন্য কে যাচ্ছি ওর বার্থডে সেলিব্রেট করতে, দেন ওখান থেকে বাড়ি। ফার্স্ট মামির বাড়িতে ঢুকলাম, প্রচণ্ড রোদ আর গরম। আমার মধ্যে গরমটা ছিল বেশি লাগে, এত গরম লাগছে। এখন প্রায় 1টা বাজে, আমরা এখান থেকে 2টোর সময় বেরিয়ে যাবো। ওগুলো পুটুর ফেভারিট ব্ল্যাক ফরেস্ট কেক আমারও, তো আপাতত তো গিন্নে নাই, তা আমরা দুজনই কাটবো কেকটাকে, মানে ও কাটবে আর কি। চল কাট। এই হচ্ছে বর্ধেকাল পুটু। তো দুজোর নাম তো পুটি, দাঁড়া হ্যাঁ রাখা আছে। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শয়তান পুটি, হ্যাপি বার্থডে টু ইউ। পুটির কেক কাটিংয়ের পর একটা জম্পেশ লাঞ্চ হলো, একটা মিক্স, দারুণ একটা মিক্স তরকারি করেছিল বা মটর ডাল, তার সঙ্গে স্যালাড, আর হচ্ছে বড় বড় সাইজের মানে গলদা চিংড়ি থেকে একটা ছোটো যেগুলো হয় ওই চিংড়িগুলোর বেশ মালাইকারির মতন একটা, আর তার সঙ্গে মাটন। আমি এখন পায়েস নিয়ে বসেছি, জন্মদি তো পায়েস ছাড়া একদম কমপ্লিট না, তো পায়েস খাবো কিছুক্ষণ পর বেরিয়ে যাবো। সে বোধ সামনে আবার আর এখানকার মনগুলো জাস্ট এক্সেলেন্ট।
যারা আমাকে এর আগে আমাদের ব্লগ আগে থেকে দেখো তারা জানো এটা আমার জলেশ্বরের বাড়ি। আমাকে এবার বুনু আনতে যায়নি, বাবা মা আনতে গিয়েছিল খালি। তো জাস্ট ঢুকে ওই জানোই তো এখনকার ফ্রেশ হওয়া মানে একটা ঝামেলা ঝঞ্ঝাট, আর সমস্ত জিনিস স্যানিটাইজ করা এগুলো সমস্তটা শেষ হলো আমার। তো তেনাকে ফোন করলাম, নিশ্চয়ই নাক ডেকে ঘুমাচ্ছে পুরো উল্টে পড়ে পুরো বিছানা জুড়ে। তো ঘুম ধরলো না, বাবাকে ফোন করে জানিয়ে দিলাম পৌঁছে গেছি, এখন একটু রেস্ট নেবো। আমি জানি না অর্গের পরেও ব্লগ কন্টিনিউ করবে কি করবে না আজকে, বাট ফ্রম মাই সাইড ফ্রম দিস সাইড আমি এখনই এখানে সাইন আউট করছি। আশা করছি অর্গ যদি কন্টিনিউ করলো ভালো, না তো আবার কাল তোমাদের সঙ্গে কথা হবে। টেক কেয়ার টাটা। হ্যালো, ঘটনা হচ্ছে আজ রবিবার 11 তারিখ। গতকালকেও তো সব ঠিকঠাক ছিল, গতকালকে অফিস থেকে বেরোনোর আগে আমাকে বলা হলো যে আজকে আমার এক্সাম ডিউটি আছে। এক্সাম ডিউটি মিন্স আমাদের অফিসের ডিপার্টমেন্টাল প্রমোশন এক্সাম একটা হচ্ছে, তো সেই পরীক্ষার ইনভিজিলেটরের ডিউটি পড়েছে আমার। আমি এই ধরনের ডিউটি আগে কখনো করিনি, সেজন্য করার ইচ্ছাও ছিল, আবার আজকে সুযোগ না চলে যাচ্ছে, আজকে আমার বাইরে থাকারও বড্ড ইচ্ছা ছিল। বাট ডিউটি কামস ফার্স্ট, তার কারণ ভাই এটা করে খাচ্ছি আমি, তাই না? সুলগ না ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, আমি জানি ও বুঝে যাবে ব্যাপারটা। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠে, পরীক্ষা ছিল 10টা থেকে, 8টার মধ্যে আমাদের রিপোর্টিং টাইম ছিল, আমাদের রিপোর্টিং টাইম 8টার মধ্যে বেরিয়ে গেলাম ওখানে গিয়ে রিপোর্ট করে। পরীক্ষা খুব ভালো পরীক্ষা হলো, নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো একটা। ওখান থেকে খাওয়া দাওয়ার অবস্থা করেছিল ভাই, খাওয়া দাওয়া বসে আছি, সকালে জাস্ট 1 কাপ চা খেয়ে গিয়েছিলাম, যখন ভাতটা সব এলো তখন বাজে হচ্ছে 2টা, খিদে পেটে চুই 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 করছে একেবারে। তাও কি মানে আমাদের খাওয়ার খাবো এরকম লোক অনেক বেশি, আর যারা খাওয়াবে সেই লোক প্রচুর। উল্টো বললাম কি, খাবো যারা সেই সংখ্যা প্রচুর, আর যারা খাওয়াবে মানে সার্ভ করবে তারা মাত্র 3 জন। ভাত নিয়ে বসে আছি, ডাল আর আসে না, ডাল দিয়ে গেল, সামান্য 1টা ভাত খেলাম, বাকিটা ভাতটার জন্য ডাল নেবো বা নেক্সট আইটেম যা আছে নেবো, আসে আর না। বসে আছি বসে আছি বসে আছি, শেষ অনেকক্ষণ পরে তারপর ডাল আসলো, মাংস আসলো, খেলাম। অরাইভাল এক্সপিরিয়েন্স ভাই খাবারটা, যাই হোক নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো, ওভারঅল ভালো লাগলো। বাড়িতে আসলাম, মুড়ি নেই, আবার 1 মাস পরে আসবো, স্যাড ডে। যাই হোক, যেটা আগে ব্লগেও বলছিলাম কি তার আগে ব্লগে বলছিলাম, হয়তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে পুজোর সময় সুলগ না আমি একসাথে নেই, অন্ততপক্ষে সপ্তমী অষ্টমী হলেও 2 দিন পুজোর সময় থাকি। এবার হয়তো পুজোতে বেরোবো না, মানলাম,
সুবর্ণা থাকলেও হয়তো বেরোতাম না, কিন্তু থাকা হলো না। আবার হয়তো এক মাস, আবার এক মাস পরে আসবেও, এর মধ্যে যদি সম্ভব হয় যাবো। এখন 6:30 মতো বাজে। আমার ছোটো মাসি, নিজের ছোটো মাসির বিয়ের কথাবার্তা চলছে। আজকে হচ্ছে একটুখানি ওই দুটো ফ্যামিলির মধ্যে ওই ফাইনাল দেখা সাক্ষাৎ করা। বিয়ের ডেট ঠিক হয়েছে নবমীর দিন, নবমীর দিন বিয়ের ডেট ঠিক হয়েছে। যদিও বড়ো করে বিয়ে হচ্ছে না, তবু বিয়ের ডেট ঠিক হয়েছে। তো ইচ্ছা তো আছে এখন যাবো একটুখানি। তার মধ্যে আমার যখন চুলটা কাটা হতো, আজকে আমি ওখান থেকে এক্সামের হল দোকান থেকে ফেরার সময় সেলুন হয়ে আসলাম, দেখলাম যে আমার আগে 5 অলরেডি আছে, মানে আরও 2 মতো চুলটা কাটাবো। গোর অবস্থা খুব খারাপ, চোখে মুখে চুল চলে আসে। সত্যি তোমরা মেয়েরা যে কী করে বড় বড় চুল হ্যান্ডেল করো, আই ডোন্ট নো, হ্যাটস অফ টু ইউ অল। আমার তো এইটুকুতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। ভাই হ্যাটস অফ টু ইউ অল, চুলটা কাটাবো ভেবেছিলাম, বাট ওখানে যাওয়ারও খুব ইচ্ছা আছে, দেখি কী করি। কালকে সোমবার, নিউ ডে, মেয়ে আশা করছি নিউ ব্লগ। দুদিন আমরা আজকে সত্যি ল্যাদ খেয়েছিলাম, স্পেশালি আমি ল্যাদ খেয়েছিলাম। রোজ অফিস থেকে এসে ওই এডিট করতে বসে যাওয়া মানে একই হয়ে গেছিলো ব্যাপারটা। তো তোমাদের অপেক্ষা করছিলো, ব্লগ পাওনি, সরি ফর দ্যাট। আশা করছি এবার থেকে ব্লগ আসবে, হয়তো সুলগ্ন যেহেতু নেই এখন আমাদের সাথে, ও যথেষ্ট চলে গেছে, কন্টেন্ট হয়তো কম থাকতে পারে, আশা করছি স্কিপ করো। With this note, truly Bengal Cable signing out. Till next video, take care of yourself.